দেখো আজকে আমরা থিওরি অফ কস্টে 3 নম্বর ক্লাসটা নিয়ে আলোচনা করব। মোটামুটি কস্টে যে ক্লাসিফিকেশন বলেছিলাম সবকটা পার্টি কমপ্লিট হয়ে গেছে, শুধু একটাই বাকি ছিল, সেটা হচ্ছে এমসি, দ্যাট মিন্স মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্টকে আমরা বাংলায় বলে থাকি প্রান্তিক ব্যয়। আচ্ছা, এর আগেও আমরা যেটা শিখেছি মার্জিনাল প্রোডাকশন শিখেছি, মার্জিনাল ইউটিলিটি শিখেছি। তো মার্জিনাল ইউটিলিটি কাকে বলে আমরা ভালো মতনই বোঝার চেষ্টা করেছি, মার্জিনাল প্রোডাকশনও ভালো মতন বোঝার চেষ্টা করেছি, আর মার্জিনাল কস্ট মোটামুটি একই ব্যাপার, ঠিক আছে, সেটাও শিখে নেব, কোনো কঠিন নয়, মার্জিনাল কস্ট খুব ইজি। তো মার্জিনাল কস্ট কাকে বলে কি বলছে, অতিরিক্ত একটা ইউনিট উৎপাদন করতে, কি বললাম, অতিরিক্ত একটা ইউনিট উৎপাদন করতে যে অতিরিক্ত ব্যয় হয় তাকেই বলে মার্জিনাল কস্ট। তাহলে দেখো একটা উদাহরণের আকারে দেখাচ্ছি কি লেখা আছে, আমি পরে পড়ছি। সাপোজ ধরো এটা ধরো ইউনিট, লিখছি ইউনিট, আর এখানে ধরো লিখছি টোটাল কস্ট। ধরো 10টা ইউনিট তৈরি করতে আমার খরচ হয় 1000 টাকা, কথা বললাম 10টা ইউনিট তৈরি করতে আমার খরচ হচ্ছে 1000 টাকা। এবার তারপরে লিখছি আরও একটা ইউনিট, আমি কি বললাম মার্জিনাল কস্ট কাকে বলে, বললাম অতিরিক্ত একটা ইউনিট প্রডিউস করতে যে অতিরিক্ত ব্যয় হয়। দেখো আগে 10টা ইউনিট যখন প্রোডাকশন করছিলাম তখন 1000 টাকা খরচ হচ্ছিল, আমি এখন আরও একটা ইউনিট এক্সট্রা প্রোডাকশন করবো, মানে 11টা ইউনিট প্রোডাকশন করব, তখন যে এক্সট্রা খরচ হবে তাকেই বলে মার্জিনাল কস্ট। সাপোজ খরচ হচ্ছে 1050 টাকা, তাহলে কত এক্সট্রা খরচ হলো স্যার, একটা ইউনিট এক্সট্রা প্রোডাকশন করতে আপনার 50 টাকা খরচ হলো, এটাকেই বলা হয় মার্জিনাল কস্ট, ঠিক আছে। তাহলে মার্জিনাল কস্ট কাকে বলে, অতিরিক্ত একটা ইউনিট প্রোডাকশন করতে, ঠিক আছে, এক্সট্রা একটা ইউনিট প্রোডাকশন করতে যে এক্সট্রা এক্সপেন্স হয় বা এক্সট্রা খরচ বিয়ার করতে হচ্ছে সেটাকেই বলে তোমার মার্জিনাল কস্ট। এখানে লিখে চেঞ্জ ইন টোটাল কস্ট, দেখো কস্টের চেঞ্জ কত হয় স্যার 50 টাকা, চেঞ্জ ইন টোটাল কস্ট 50 টাকা, ডিউ টু প্রোডাকশন অফ অ্যান অ্যাডিশনাল ইউনিট অফ আউটপুট, অ্যাডিশনাল ইউনিট অফ আউটপুট কত, 1, আগে 10টা ইউনিট প্রোডাকশন করছিলাম এখন সেখানে 11টা ইউনিট প্রোডাকশন করছি, কতগুলো ইউনিট এক্সট্রা প্রোডাকশন করছি স্যার 1টা, একটা ইউনিট এক্সট্রা প্রোডাকশন করার জন্য আমার এক্সট্রা কত টাকা খরচ হয়েছে, 50 টাকা, এটাকেই বলা হয় মার্জিনাল কস্ট, ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল আশা করি। এবার দেখো এটাকে একটা আমরা শিডিউল আকারে দেখানোর চেষ্টা করি, কি হচ্ছে প্রথমে প্রথমে ধরো লিখছি 0, ঠিক আছে, আগে প্রোডাকশন করে লিখে নিই 0, 1, 2, 3, 4, 5। দেখো তোমরা তো কষ্টের বিহেভিয়ারগুলো পড়েই নিয়েছো, কি বলেছিলাম উৎপাদন যখন 0 অর্থাৎ প্রোডাকশন বা আউটপুট যখন 0 তখন কোনো রকমের ভেরিয়েবল কস্ট বিয়ার করতেই হবে না, তাহলে কি আমি বলতে পারি আউটপুট যখন 0 তখন টিভিসি 0, কিছুই নেই টিভিসি, আউটপুট যখন 0 তখন কোনো রকমেরই ভেরিয়েবল কস্ট বিয়ার করতে হবে না। বারবার একটা কথাই বলছি, প্রোডাকশন যখন 0 অর্থাৎ যখন আমি কোনো প্রোডাকশন করছি না তখন আমাকে কোনো রকমের ভেরিয়েবল কস্ট বিয়ার করতে হবে না। আর ভেরিয়েবল কস্টের নেচারটা কী ছিল, ভেরিয়েবল কস্ট প্রথম দিকে ডিক্রিজিং বা ডিমিনিশিং রেটে বাড়বে এবং পরবর্তী সময়ে ইনক্রিজিং রেটে বাড়বে। তাহলে লিখি 10, 18, 25, 35, 50, তাহলে কি লিখলাম, আমি কি বলেছিলাম ভেরিয়েবল কস্ট প্রথম দিকে ডিমিনিশিং রেটে বাড়বে, দেখো এখানে 10 ছিল তারপর 18 হলো, ঠিক আছে, 10 ছিল 18 হলো, কত বাড়লো স্যার 8 বাড়লো, 18 ছিল 25 হলো, কত বাড়লো 7 বাড়লো, প্রথমে 8 বাড়লো পরে 7 বাড়লো, তাহলে কী হারে বাড়ছে, ডিমিনিশিং রেটে বা ডিক্রিজিং রেটে বাড়ছে। তার 25 ছিল 35 হলো, কত বাড়লো 10, 35 ছিল 50, কত বাড়লো 15, ইনক্রিজিং রেটে বাড়ছে। তার মানে টোটাল ভেরিয়েবল কস্টটাকে আমরা কী বলতে পারি, ভেরিয়েবল কস্টের নেচার হচ্ছে প্রথম দিকে ডিমিনিশিং রেটে বাড়বে এবং পরবর্তী সময়ে ইনক্রিজিং রেটে বাড়বে, বোঝা গেল। টিএফসি কাকে বলে, টিএফসি টোটাল ফিক্সড কস্ট, ফিক্সড কস্টের কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে, অর্থাৎ ফিক্সড কস্টটাকে আমরা বলতে পারি কনস্ট্যান্ট, সে উৎপাদন 0 থাকুক অর্থাৎ প্রোডাকশন লেভেল যাই হোক না কেন, প্রোডাকশন লেভেল যাই হোক না কেন ফিক্সড কস্ট সবসময় কনস্ট্যান্ট থাকে। তো ধরে নিচ্ছি ফিক্সড কস্ট 10 টাকা করে ছিল, তো 0 যখন ছিল তখনও 10 টাকা, আবার 1 যখন ছিল তখনও 10 টাকা, 2 যখন ছিল তখনও 10, যখন প্রোডাকশন 3 তখনও 10, যখন প্রোডাকশন 4 তখনও 10, যখন প্রোডাকশন 5 তখনও 10, কারণটা আশা করি বুঝতে পারছো, ফিক্সড কস্ট হচ্ছে সবসময় কনস্ট্যান্ট থাকে, এটা কখনোই চেঞ্জ হয় না। এবার দেখো টোটাল কস্ট কী করে বের করবো, তোমরা নিজেরাই বলো, স্যার আপনি শিখিয়েছেন ভেরিয়েবল কস্টের সঙ্গে ফিক্সড কস্ট যোগ করে অর্থাৎ দুটো কস্ট যোগ করলে আমরা টোটাল কস্ট পাই,
এখানে কিছু নেই, এখানে দশ, তাহলে টোটাল কস্ট কত? দশ। দশ আর দশ যোগ করে কত হচ্ছে? কুড়ি। আঠেরো আর দশ যোগ করে কত হচ্ছে? আঠাশ। পঁচিশ আর দশ যোগ করে কত হচ্ছে? পঁয়ত্রিশ। পঁয়ত্রিশ আর দশ যোগ করে কত হচ্ছে? পঁয়তাল্লিশ। আর পঞ্চাশ আর দশ যোগ করে কত হচ্ছে? ষাট। এবার এইগুলো তো আমরা জানতাম, টোটাল কস্ট অব্দি আমরা অনেক আগেই শিখে রেখেছি, সেটা আমাদের শেখানোর বিষয় নয়। আমার বিষয় হচ্ছে মার্জিনাল কস্ট শেখানো, মার্জিনাল কস্ট শেখানো। এইমাত্র কি বললাম, অতিরিক্ত একটা ইউনিট, এক্সট্রা একটা ইউনিট প্রডিউস করতে যে এক্সট্রা ব্যয় হচ্ছে বা এক্সট্রা এক্সপেন্স হচ্ছে, সেটাই হচ্ছে মার্জিনাল কস্ট। দেখো, বোঝার চেষ্টা কর। ঠিক আছে, তোমাদের বুঝতে হবে সবাইকে, প্রথমটা তো কিছুই হবে না। প্রথমে তো কিছুই হচ্ছে না। দেখো, যখন আমি শূন্য ইউনিট, মন দিয়ে শুনবো, মন দিয়ে শোনো, যখন আমি শূন্য ইউনিট প্রোডাকশন করছিলাম তখন আমার টোটাল খরচ হচ্ছিল দশ। যখন আমি একটা ইউনিট প্রোডাকশন করছিলাম তখন আমার টোটাল খরচ হচ্ছে কত? দশ থেকে বেড়ে কুড়ি হলো, তাহলে খরচ কত বাড়লো? স্যার, খরচ দশ বাড়লো। অর্থাৎ একটা ইউনিট এক্সট্রা প্রোডাকশন করার ফলে খরচ কত বাড়লো? দশ। এটাকে তো মার্জিনাল কস্ট বলে, এটাকেই মার্জিনাল কস্ট বলে। অর্থাৎ তারপরে দেখো, একটা ইউনিট তৈরি করতে তোমার খরচ হলো কত? কুড়ি টাকা। দুটো ইউনিট তৈরি করতে খরচ হচ্ছে কত? আঠাশ টাকা। খরচ কত চেঞ্জ হলো? স্যার, খরচের চেঞ্জ হলো আট টাকা। এটাই হচ্ছে মার্জিনাল কস্ট। তাহলে মার্জিনাল কস্ট বুঝতে পারছো কি হচ্ছে? তারপরেরটা দেখো, দুটো ইউনিট তৈরি করতে তোমার টোটাল খরচ হচ্ছে আঠাশ টাকা, তিনটে ইউনিট তৈরি করতে খরচে পঁয়ত্রিশ টাকা। খরচ কত বাড়ছে? খরচে কত চেঞ্জ হচ্ছে? আগে আঠাশ ছিল, এখন পঁয়ত্রিশ হলো, খরচ চেঞ্জ হলো সাত। এটা হচ্ছে মার্জিনাল কস্ট। পঁয়ত্রিশ ছিল পঁয়তাল্লিশ, কত হচ্ছে? দশ। পঁয়তাল্লিশ ছিল ষাট, কত হচ্ছে? পনেরো। তাহলে মার্জিনাল কস্ট বোঝা যাচ্ছে তো? মার্জিনাল কস্ট, মার্জিনাল কস্ট হচ্ছে অতিরিক্ত একটা ইউনিট বা এক্সট্রা একটা ইউনিট প্রডিউস করতে যে এক্সট্রা ব্যয় হচ্ছে তাকেই বলে মার্জিনাল কস্ট। অর্থাৎ আমরা বলতে পারি টোটাল কস্টের যা যা চেঞ্জ হচ্ছে সেটাই মার্জিনাল কস্ট। একদম ঠিক, টোটাল কস্টের চেঞ্জই হচ্ছে মার্জিনাল কস্ট। আচ্ছা, এটা তো আমরা ডায়াগ্রাম বলো, ডায়াগ্রাম বলো না, শিডিউলটা বুঝলাম। এবার যদি তোমাকে কখনো যদি বলে দেয় মার্জিনাল কস্টের ফর্মুলা জানতে চাই, তুমি কী করে বলবে? এটা তো আমি শিডিউল, শিডিউল তো পরীক্ষায় নাও দিতে পারে, বলতে পারে তো মার্জিনাল কস্টের ফর্মুলা লেখো, তখন কী লিখবে? দেখো, মার্জিনাল কস্টের ফর্মুলা লিখছি, কী লিখছি? এম সি, মার্জিনাল কস্ট মানে এম সি এন। স্যার, আপনি এখানে কেন এন লিখলেন? দেখো, তোমাকে যখনও কখনো যদি কোশ্চেনে বলে মার্জিনাল কস্ট বের করো, এক্সামে যদি বলে মার্জিনাল কস্ট বের করো, তো নিশ্চয়ই যে কোনো ইউনিটে বলতে পারে, একের বলতে পারে, দুয়ের বলতে পারে, তিনের বলতে পারে, চারের বলতে পারে, পাঁচের বলতে পারে, যে কোনো একটা বলতে পারে। তখন তো তুমি পুরোটা করবে না, যেটা বলবে সেটাই করবে। তাই এখানে এম সি এন, এই এন লেখার অর্থ হলো ঠিক আমাকে যেই লেভেল বলবে সেই লেভেলটা লিখবো। আমি বোঝাচ্ছি ব্যাপারটা। তো এম সি এন বের করার ফর্মুলা হচ্ছে, লেখো টি সি এন মাইনাস টি সি এন মাইনাস ওয়ান। ঠিক আছে, তো ফর্মুলাটাকে পুরো অ্যানালাইসিস করিচ্ছি, কোনো রকমের চাপ নিও না। আমাকে যদি বলে এম সি থ্রি বের করতে, অর্থাৎ তিন নম্বর স্টেজের যদি মার্জিনাল কস্ট বের করতে হলে তুমি কী করে বের করবো? স্যার, তিন নম্বর স্টেজের মার্জিনাল কস্ট কত হয়? সাত। এই সাতটা যে বেরোলো কী করে বেরোলো সেটা দেখাচ্ছি ফর্মুলা আকারে। তার মানে কী হচ্ছে নিয়মটা কি? এম, এখানে দেখো এন কত ধরেছি? এন থ্রি ধরেছি। তার মানে কী হবে এখানে? টি সি থ্রি মাইনাস টি সি এন কত? থ্রি। থ্রি মাইনাস ওয়ান মানে টি সি থ্রি মাইনাস টি সি টু। তার মানে কী হচ্ছে? তিন নম্বরে, ঠিক আছে, যখন আউটপুট থ্রি তখন টোটাল কস্ট কত? পঁয়ত্রিশ। আউটপুট যখন থ্রি তখন টোটাল কস্ট পঁয়ত্রিশ। টি সি থ্রি মানে, টি সি থ্রি মানে তিন নম্বর যখন প্রোডাকশন লেভেল যখন তিন তখন টোটাল খরচ কত? স্যার, পঁয়ত্রিশ টাকা। তাহলে এখানে লেখো পঁয়ত্রিশ টাকা। এবার টি সি টু, টি সি টু মানে দু নম্বর আউটপুট যখন দুই তখন টোটাল কস্ট কত? আঠাশ টাকা। তাহলে এখানে পঁয়ত্রিশ মাইনাস আঠাশ করলে কত হচ্ছে? সাত। আশা করি বুঝতে পেরেছো, এটাকে নিজেকে বুঝতে হবে ভালো করে। কিছুই নেই, মার্জিনাল কস্ট বের করার ফর্মুলা তোমাকে যেই নম্বর স্টেজের মার্জিনাল কস্ট বের করতে বলবে। এখানে যেমন বলেছে তিন নম্বর স্টেজের মার্জিনাল কস্ট সাত, কী করে বেরোলো? তোমাকে যদি বের করতে বলে তখন কী বলবে? তুই বলবে তিন নম্বর স্টেজের টোটাল কস্ট থেকে ঠিক আগের স্টেজ মানে দু নম্বর স্টেজের টোটাল কস্ট কত, তুই তো বাদ দিলেই হয়ে যাবে। আচ্ছা, এখন যদি তোমাকে বলে পাঁচ নম্বর স্টেজের মার্জিনাল কস্ট বের করতে, তখন কী লিখবে? এখানে পাঁচ লিখবে, তিনের জায়গায় পাঁচ হয়ে যাবে, এখানে তিনের জায়গায় পাঁচ হবে, এখানে তিনের জায়গায় পাঁচ হবে। তাহলে এখানে টিসি ফাইভ আর পাঁচ থেকে একবার দিলে কত হচ্ছে? চার। তোমরা নিজেরাই দেখে বলো পাঁচ নম্বর স্টেজে মার্জিনাল কস্ট কত, সরি, পাঁচ নম্বর স্টেজে মার্জিনাল কস্ট বের করবো কী করে? পাঁচ নম্বর স্টেজে টোটাল কস্ট কত? ষাট। স্যার, পাঁচ নম্বর স্টেজে টোটাল কস্ট ষাট, এখানে লিখবো ষাট।
আর টিসি ফোর মানে চার নম্বর স্টেজ টোটাল কস্ট হবে 45, তাহলে এখানে লিখবো 45, তাহলে 60 থেকে 45 বাদ দিলে কত হচ্ছে 15, তাহলে বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো মার্জিনাল কস্ট করে বেরোলো, না বুঝতে পারলে আমাকে বলবে, কিছুই নেই, একদম ইজি। এটা তো তুমি ডাইরেক্ট এইটা করে ফেলতে পারলে, যদি ফর্মুলা আকারে বলে কীভাবে করতে হবে এটাও শিখিয়ে দিলাম, ঠিক আছে, এটাও শিখিয়ে দিলাম। তোমাকে যখন পরীক্ষায় মার্জিনাল কস্ট বলবে, পুরোনো নাও বলতে পারে, যে কোনো বললো 10 নম্বর এমসি 10 কত হবে, ঠিক আছে, বললো 10 নম্বর ইউনিটের মার্জিনাল কস্ট কত হবে, তখন তুমি লিখবে এমসি 10 ইকুয়াল টু টিসি এন মাইনাস টিসি এন মাইনাস ওয়ান, এখানে এনের মান 10, টিসি 10 মাইনাস টিসি 10 মাইনাস ওয়ান মানে টিসি 9, মানে 10 নম্বরের টিসি থেকে 9 নম্বর টিসি বাদ দেবে, ব্যাস হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এই মার্জিনাল কস্টের তো বের করলাম আমরা, কোন দিক থেকে বের করলাম মার্জিনাল কস্ট? স্যার আপনি টোটাল কস্টের রেসপেক্টে বের করলেন মার্জিনাল কস্ট, আর এক দিক থেকেও মার্জিনাল কস্ট বের করা যায়, আর এক দিক থেকেও মার্জিনাল কস্ট বের করা যায়, ঠিক আছে। তো তো দেখো সেটা কি, দেখিয়ে দিচ্ছি, দেখো দেখিয়ে দিচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করো। মার্জিনাল কস্ট মানে এমসি এন ইকুয়াল টু টিভিসি এন মাইনাস টিভিসি এন মাইনাস ওয়ান, ঠিক আছে। তার মানে কি স্যার আপনি বলতে চাইছেন, মার্জিনাল কস্ট যেমন আপনি টোটাল কস্টের রেসপেক্ট থেকে দেখালেন, তো মানে ভেরিয়েবল কস্টের দিক থেকে করা যায়, একদম ঠিক, ভেরিয়েবল কস্টের দিক থেকেও আমরা মার্জিনাল কস্ট বের করতে পারি। কী করে দেখো, তোমরা দেখার চেষ্টা করো, দেখো এখানে 10 আছে, তো এখানে 10 আছে, এখানে 10 ছিল 18 হলো, মার্জি ভেরিয়েবল কস্ট কত বাড়লো স্যার? ভেরিয়েবল কস্ট 8 বাড়ছে, দেখো 8, 18 ছিল 25 হলো, কত বাড়ছে 7, 25 ছিল 35 হলো, কত বাড়ছে 10, 35 ছিল 50 হলো, কত বাড়ছে 15। বুঝতে পারছো কি ব্যাপারটা? বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। মার্জিনাল কস্ট এরকম, এই ধারণাটা পুরোপুরি ভুল। মার্জিনাল কস্ট শুধুমাত্র টোটাল কস্টের দিক থেকে বের করা যায়, যেমন টোটাল কস্ট থেকেও আমি করতে পারি, তেমনি আমরা ভেরিয়েবল কস্টের থেকেও মার্জিনাল কস্ট বের করতে পারি। এখন যদি আমাকে যদি পরীক্ষায় যদি কোশ্চেন দেয়, আচ্ছা তুমি মার্জিনাল কস্ট বের করো, তোমাকে যদি বলে দেয় কোশ্চেন বের করতে, মার্জিনাল কস্ট বের করো এমসি 5 মানে 5 নম্বর স্টেজের মার্জিনাল কস্ট বের করো, তাহলে কী করে বের করবো? এখানে দেখো লিখে দিচ্ছি এমসি 5 ইকুয়াল টু, তাহলে 5 নম্বর স্টেজ, এই যে এই স্টেজে মার্জিনাল কস্ট 15, কী করে বের করবো? কোন দিক থেকে? তোমাকে বলেছে টোটাল কস্ট, ধরো তোমাকে অঙ্কে বলে দেয়নি, তোমাকে ভেরিয়েবল কস্ট দিয়েছে, ভেরিয়েবল কস্টের দিক থেকে দেখতে হবে। তার মানে কী বলবে, তাহলে কী করে করবো? দেখো এখানে এন, এন এর মান কত হবে 5, টিভিসি 5 মাইনাস টিভিসি 5 মাইনাস 1, তাহলে এটা হচ্ছে টিভিসি 5 আর এটা টিভিসি 4, তাহলে টিভিসি 5 কত ছিল 50 আর টিভিসি 4 কত ছিল 35, তাহলে অ্যান্সার কত হচ্ছে 15। তার মানে আশা করি বুঝতে পারছো ব্যাপারটা, একদম পুরো মাথার মধ্যে ঢুকিয়ে ফেলো, ঢুকিয়ে ফেলো। 5 নম্বর স্টেজের ভেরিয়েবল কস্ট 50 আর 4 নম্বর স্টেজের ভেরিয়েবল কস্ট 35, কত চেঞ্জ হচ্ছে 15, ব্যাস হয়ে গেল অ্যান্সার। আশা করি তো বুঝতেই পেরেছো, দেখে নাও টুকে নাও ব্যাপারটা ভালো করে। আচ্ছা এবার একটা কোশ্চেন আমি তোমাদের সামনে রাখছি, তোমরা নিজেরাই বলো দেখি, এমসি এমসি এই যে এমসি এমসি যোগ করলে এমসি যোগ ফল, এমসি যোগ ফল কি টিভিসি হতে পারে? তোমাদের কাছে কোশ্চেন রাখলাম, বলো অ্যান্সারটা দাও, এমসি যোগ করলে কি টিভিসি বেরোতে পারে কখনো? এমসি যোগ করলে কি টিভিসি বেরোতে পারে? বারবার একটা কথা বলছি মন দিয়ে শোনো, এমসি যোগ করলে কি টিভিসি বেরোতে পারে? তোমরা নিজেরাই দেখো, এখানে দেখো এমসি যোগ করলে মানে এখানে লিখছি সামেশান এমসি, সামেশান এমসি, এমসি যোগ করলে কখন টিভিসি বেরোতে পারে? এখানে কিছু নেই, যাই ড্যাশ দিলাম, এখানে 10 আছে তাই তো, এখানে 10 লেখো এফ, এবার তুমি দেখতে পারবে, ঠিক আছে, তো এখানে 10, তো 10 লিখে দিলাম, এই 10-এর সাথে 8 যোগ করলাম, আমি কি বললাম এমসি যোগ করলে কি কখনো টিভিসি বেরোতে পারে? 10-এর সাথে 8 যোগ করে কত হচ্ছে স্যার? 18 হচ্ছে, ঠিক আছে, তো আবার 18 বেরোলো, এই 18-এর সাথে 7 যোগ করে কত হচ্ছে 25 হচ্ছে, মাথায় রাখবে এই 10টা 10 এখানে লিখলাম, এই 10-এর সাথে, এই 10-এর সাথে এই 8 যোগ করে 18 হলো, দেখিয়ে দিলাম 10+8 18, আবার এই 18-এর সাথে 7 যোগ করবো 25, আবার এই 25-এর সাথে 10 যোগ করবো কত হচ্ছে 35, আবার এই 35-এর সাথে 15 যোগ করবো কত হচ্ছে 50। তোমরা নিজেরা দেখো, তো দেখো না, এইদিক তাকাও, এইদিক তাকাও, ভালো করে তাকাও, এমসি যোগফল 10 টিভিসি 10, এমসির যোগফল 18 টিভিসি 18, এমসির যোগফল 25 টিভিসি 25, এমসির যোগফল 35 টিভিসি 35, এমসির যোগফল 50 টিভিসি 50। আশা করি বুঝতে পেরেছো কি হচ্ছে, তাহলে কখনো কখনো এরকম কোশ্চেন যদি কেউ জিজ্ঞাসা করে অ্যান্সারটা দিতেই পারবে, এমসি যোগ করলে টিভিসিই বেরোবে, এমসি যোগ করলে টিভিসিই বেরোতে পারে, ঠিক আছে। তার মানে এমসি বেরোতে বের করতে পারি কদিক থেকে? দুদিক থেকে, একটা টোটাল কস্টের দিক থেকেও বের করতে পারি, আবার ভেরিয়েবল কস্টে, টোটাল কস্টে চেঞ্জ হলো এমসি বেরো, টোটাল কস্টে চেঞ্জ করলো এমসি বেরোবে, আবার ভেরিয়েবল কস্টে চেঞ্জ করলো এমসি বেরোবে। আশা করি বুঝতে পারলে, ঠিক আছে, এটা মুছছি।
আর একটা কথা, কখনো কখনো তোমরা জানতে চাও স্যার এমসি কার্ভটা কেমন দেখতে হবে, তোমরা নিজেরাই বলো কেমন দেখতে হবে, তোমরা নিজেরাই বলো, আমার বলার দরকার নেই। প্রথমে 10, তারপর 8, বাড়ছে না কমছে? স্যার কমছে। তারপর 7, বাড়ছে না কমছে? কমছে। তার মানে প্রথম দিকে কমছে, তারপরে 10-15, তারপরে বাড়ছে। তার মানে এমসি কার্ভটা কেমন হতে পারে, এই দেখো ছোট করে দেখে দিচ্ছি এখানটায়, এইদিকে তোমার আউটপুট আর এইদিকে কস্ট। এমসি কার্ভ প্রথম দিকে কমছে, তারপর বাড়ছে, হয়ে গেল এমসি কার্ভ, হয়ে গেল। আর এমসি কার্ভ কি, অনেকটা ইউ আকৃতির মতন দেখতে, অনেকটা ইউ আকৃতির মতন দেখতে। তাহলে এমসি কার্ভ প্রথম দিকে কমছে, তারপরে বাড়ছে, কোনো মুখস্থ করার ব্যাপার নেই, আমি এটা দেখেই বুঝতে পারলাম। প্রথমে কমছে তাই কমালাম, তারপর বাড়ছে তুলে দিলাম, হয়ে গেল, কি যায় আসে আর। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। মার্জিনাল কস্ট সম্পর্কে এখনো পর্যন্ত যেইটুকু বোঝালাম আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তো আচ্ছা কি লেখা আছে, যেটা লেখালাম এতক্ষণ ধরে, যেটা বোঝালাম সেটাই আমি ছোট করে লিখে দিয়েছি, লিখেছি এমসি ক্যান বি কম্পিউটেড উইথ দ্য হেল্প অফ ইদার টিসি অর টিভিসি। আমরা টিসির থেকেও বের করতে পারি, টোটাল কস্ট দিয়েও বের করতে পারি, বা কখনো কখনো টোটাল ভেরিয়েবল কস্ট থেকেও বের করতে পারি এমসি। বাট দ্য সাম অফ এমসি, এমসির যোগফল উইল অলওয়েজ বি টিভিসি, এমসির যোগফল সবসময় টিভিসি হবে, বোঝা গেল। আচ্ছা, এরপর আর একটা শিডিউল করাচ্ছি, দেখো আউটপুট, মন দিয়ে শোনো, আউটপুট আর এখানে লিখছি ধরো টিসি, আউটপুট কত কত লিখছি, লেখো 3, 10, 20, 50, 3, 10, 20, 50, টোটাল কস্ট কত বলেছে, 30, 100, 30, 100, 200, 500। এবার আমাকে মার্জিনাল কস্ট বের করতে বলেছে, এখান থেকে মার্জিনাল কস্ট বের করতে হবে। তোমরা কি করে বের করবে, তোমরা বলো, নিজেরা বলো, তোমরা নিজেরা বলো, স্যার আপনি তো আগের অঙ্কটা দেখলাম, আপনি শিডিউলটা করলেন, এই দুটোর মধ্যে চেঞ্জ, 30, প্রথমটা 30 ছিল 30ই লিখুন, তারপরে 30 ছিল 100, কত চেঞ্জ হলো, 70, 100 ছিল 200, কত চেঞ্জ হলো, 100, 200 ছিল 500, কত চেঞ্জ হলো, 300। যদি তুমি এই অ্যান্সারটা করে দিয়ে আসো, আমি বলছি পুরোপুরি ভুল করলে, এটা কখনোই হবে না, এটা ভুল, এটা ভুল। আমি মার্জিনাল কস্টের নিয়মটা কি বলেছিলাম, অতিরিক্ত একটা ইউনিট উৎপাদন করতে, অতিরিক্ত একটা ইউনিট উৎপাদন করতে যে অতিরিক্ত খরচ হচ্ছে, বা এক্সট্রা একটা ইউনিট প্রোডাকশান করতে যে এক্সট্রা কস্ট বিয়ার করতে হচ্ছে, সেটাই তো তোমার মার্জিনাল কস্ট। আচ্ছা বলো তুমি এক্সট্রা খরচ করলে কত, স্যার এক্সট্রা খরচ তো 30 ছিল 100 হলো, মানে এক্সট্রা খরচ করলে তুমি 70, ঠিক, একদম ঠিক। কিন্তু তুমি কি এক্সট্রা একটাই উৎপাদন করেছো, প্রোডাকশান কি এক্সট্রা একটাই করেছো, না স্যার 3 ছিল 10 হলো, 7টা করেছো, তার মানে কি হচ্ছে, 70/7 হবে, 10 হচ্ছে, বোঝা গেল না, বোঝা গেল না। দেখো আমি আবার বলছি, আমি যখন বললাম মার্জিনাল কস্ট জিনিসটা কি, বললাম অতিরিক্ত একটা ইউনিট উৎপাদন করতে যে অতিরিক্ত ব্যয় হয়, তো তুমি কি এখানে অতিরিক্ত একটা উৎপাদন করছো, না স্যার 7টা উৎপাদন করছি, 7টা উৎপাদন করতে তোমার 70 টাকা এক্সট্রা খরচ হয়, তাহলে একটা করতে কত, 10 টাকা, ঠিক আছে স্যার। তাহলে এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই হলো, এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই হলো, দেখো এর জন্য যখনই এরকম সিচুয়েশন দিয়ে দেবে তখন যে ফর্মুলাটা অ্যাপ্লাই হবে সেটা কি, লিখে দিচ্ছি এমসি ইকুয়াল টু ডেল্টা টিসি বাই ডেল্টা আউটপুট, বলতে পারো ডেল্টা টিসি বাই ডেল্টা আউটপুট। তার মানে এখানে টিসি চেঞ্জ হবে, স্যার টিসি চেঞ্জ হয়ে যায়, প্রথমটা 30-30ই থাকলো, ঠিক আছে। তো তারপর একটা কথা হয়েছে, এই দেখো প্রথমটায় 30 ছিল, পরে 100 হলো, মানে কস্টের কত চেঞ্জ হয়েছে, 70 টাকা, কস্টের চেঞ্জ হয়েছে 70 টাকা। আমি এখানটায় বলতে পারছি না কত হবে, কেননা তার আগেও তো কিছু ছিল, যতক্ষণ না পর্যন্ত আগের জিনিসগুলো জানছি ততক্ষণ আমি বলতে পারছি না, ঠিক আছে। বাট আমি এটা বলতে পারবো, এখানে দেখো কস্টের চেঞ্জ হয়েছে কত, 70 টাকা, আর ইউনিটের চেঞ্জ হয়েছে কত, 7, 70কে 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 10। তারপর একটা 100 ছিল 200, কস্টের চেঞ্জ 100 টাকা, আর ইউনিটের চেঞ্জ 10, 100/10 এটা হচ্ছে 10, 200 ছিল 500 হয়েছে, তাহলে কস্টের চেঞ্জ 300 আর ইউনিটের চেঞ্জ 30, কত হচ্ছে, 10। তো আশা করি বুঝতেই পারছো এমসি, এমসি কী বেরোলো, কী করে বেরোলো, এটা মাথায় রাখতে হবে। তার মানে বুঝতে পারলে এমসি যে সবসময় এটা থেকে এটা মাইনাস করে যে অ্যান্সার বেরোবে এটা ভুল ধারণা, ঠিক আছে। তোমাকে দেখতে হবে এই আউটপুটটাও তোমাকে খেয়াল করতে হবে। তার মানে এমসির ফর্মুলা কী দেখলাম, একটা এই ফর্মুলা পেলাম, এটা পেলাম তো, ডেল্টা টিসি বাই ডেল্টা আউটপুট,
আর একটা পেলাম কি TVCN মাইনাস TVCN মাইনাস 1 আর একটা TCN মাইনাস TCN মাইনাস 1 আশা করি বুঝতে পেরেছো আমাকে মার্জিনাল কস্টের প্রপার ডেফিনিশনটা মাথায় রাখতে হবে এক্সট্রা একটা ইউনিট প্রোডাকশন করতে এখানে তুমি একটা ইউনিট প্রোডাকশন করনি সাতটা করেছো তাহলে ওই ফর্মুলাটা কি করে লাগবে এটা মাথায় রাখতে হবে তো আশা করি বুঝতে পেরেছো এত অবধি বোঝা গেছে আচ্ছা এরপরের প্রশ্নে দেখো খুব দেয় পরীক্ষায় শর্ট কোশ্চেন বলেছে যে রিলেশনশিপ বিটুইন এসি এন্ড এমসি মানে গড় ব্যয়ের সঙ্গে প্রান্তিক ব্যয়ের সম্পর্কটা লেখো তো দেখো চারটে পয়েন্ট তোলা হয়েছে চারটে পয়েন্ট তোমার মাথার মধ্যে ঢুকিয়ে রাখো একবার ছবিটার দিকে তাকালেই ব্যাপারটা পুরো মাথার মধ্যে ঢুকিয়ে যাবে কি বলেছে বলছে দেখো তোমরা যদি ভালো করে ফলো করো দেখো এসি কার্ভ আর এমসি কার্ভ দুটোই ইউ শেপ হয় এটা আমরা জানি ঠিক আছে তো তো দেখো কার্ভটা দেখে নিয়েছো আশা করি আর আগেও আমরা কার্ভ এঁকে দিয়েছি কোনো অসুবিধা নেই দেখো এসি কার্ভটা কি হচ্ছে ফল করছে এসি কার্ভ ফল করছে আবার এমসি কার্ভও ফল করছে তাই তো ঠিক আছে তো দেখো লেখা আছে হোয়েন বোথ এমসি অ্যান্ড এসি ফলস দুটো কার্ভই তো ফল করছে কিন্তু কে বেশি ফল করছে এসি না এমসি সেটা বলতে হবে এমসি ফল উইথ ফাস্টার রেট তার মানে আমি কি বললাম প্রথম পয়েন্ট কি লিখবে স্যার এসি আর এমসি দুটোই ফল করছে কিন্তু কে বেশি ফল করছে এমসি বেশি ফল করছে এটা মাথায় রাখ দু নম্বর পয়েন্ট দেখো এমসিউ বাড়ছে আবার এসিউ বাড়ছে দুটোই বাড়ছে কিন্তু কে বেশি হারে বাড়ছে এমসি বেশি হারে বাড়ছে তাই লিখেছি হোয়েন বোথ এমসি অ্যান্ড এসি রাইজেস এমসি রাইজেস উইথ ফাস্টার রেট তাহলে একটা কি বললাম এসি আর এমসি দুটোই কমছে কিন্তু কে বেশি কমছে এমসি বেশি কমছে উল্টো হবে এসি এমসি দুটোই বাড়ছে কে বেশি হারে বাড়ছে এমসি বেশি হারে বাড়ছে হয়ে গেল তারপর দেখো এই এমসি কার্ভ আর এসি কার্ভ এখানে মিনিমাম পয়েন্টে কাট করছে তাই তো অর্থাৎ এই পয়েন্টে যে এমন একটা পয়েন্ট এই পয়েন্টে এসি আর এমসি ইকুয়াল হয় এসি আর এমসি ইকুয়াল হবে আচ্ছা আর একটা বলছে লাস্ট এরকম সিচুয়েশন কখনো কখনো দেখা যেতে পারে দেখো দেখো তোমার কাছে এরকম একটা সিচুয়েশনও আসতে পারে এমসি যখন রাইজ করছে দেখো এমসি রাইজ করছে ঠিক আছে তখন এসি ফল করছে দেখো নিচের দিকে নামছে তোমার কাছে এরকম একটা সিচুয়েশন আসতে পারে যে যখন এমসি রাইজ করছে তখন এসি ফল করছে তাহলে বুঝতে পারলে এসি আর এমসি সম্পর্ক চারটে সম্পর্ক তোমরা পড়ে রাখবে তো পরীক্ষা আসা লিখতে পারবে তো কোনো অসুবিধা নেই দেখো আর একটা কোশ্চেন কি বলেছে তোমাকে এসি এভিসি আর এমসি ঠিক আছে তিনটে কার্ভই একটা ডায়াগ্রামে আঁকতে বলে দেখো কীভাবে আঁকবো আউটপুট এটা হচ্ছে কস্ট ঠিক আছে এটা হচ্ছে এভিসি ঠিক আছে এখানে একটা পয়েন্ট নিলাম মানে মিনিমাম পয়েন্ট হচ্ছে এখানটায় ঠিক এই এখানে পয়েন্ট নিলাম ঠিক এর সোজা রাইট কর্নার রাইট এরকম একটা দাগ নিলাম এরকম ঠিক আছে এখান থেকে এর উপর থেকে আমি এসি কার্ভটা নেওয়ার চেষ্টা করছি ঠিক আছে ব্যাপারটা একটু হাতে আঁকলাম এই জন্য কেমন বেঁকে গেছে তবে একটা জিনিস তোমরা বোঝার চেষ্টা করো এসি আর এমসি ঠিক আছে এসি আর এমসি আস্তে আস্তে দেখো কি হচ্ছে দেখো ইতিমধ্যে যে গ্যাপটা আছে না আস্তে আস্তে মানে গ্যাপ মানে ডিফারেন্সটা অনেক ছোট হচ্ছে তাই তো আচ্ছা আর একটা এমসি আঁকবো এমসিটা এমনভাবে যাবে কার্ভটা এমসি কার্ভটা কি হয় একটা ইউ আকৃতির মতন হয় এমনভাবে যাবে এই পয়েন্টের মধ্যে দিয়ে যাবে এটা মাথায় রাখতে হবে এইভাবে আঁকবে ঠিক আছে এমসি মোটামুটি হাতে আঁকলাম তোমরা একটু মানে এই জিনিসটা মাথায় রাখতে হবে ঠিক আছে কীভাবে আঁকলাম জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে
তাহলে আশা করি বুঝতে পারলে কিরকম ভাবে আঁকাটা হলো, ঠিক আছে? তো তার মানে তোমাকে যদি বলে এসি এভিসি এমসি একটা কার্ভে আঁকতে কিরকম হবে আঁকাটা, ঠিক এরকম হবে আঁকাটা তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবার এই চ্যাপ্টারের বেশ কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো করবো, তাহলে চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, বেশ কিছু অঙ্ক করছি। হ্যাঁ, তবে আগে যে আঁকাটা আঁকলাম না এসি এভিসি আর এমসি, তো মোটামুটি যেইভাবে আঁকলাম আঁকাটা প্র্যাকটিস ওইভাবেই করবে, কিন্তু লাস্টে যখন এমসিটা আঁকলাম না লাইনটা একটু বেঁকে গেছিল, তোমরা একটু হাতে যখন করবে দেখে নেবে, ঠিক আছে? তো যাই হোক, আমি এখন কিছু অঙ্ক করাচ্ছি এই চ্যাপ্টারতে, কিছু কিছু অঙ্ক আসে। দেখো, এক নম্বর আউটপুট বলেছে এক দুই তিন চার পাঁচ ছয়, এটা কোশ্চেন টুকছি। এএফসি বলে দিয়েছে তোমাকে কোশ্চেনে, এএফসি বলে দিয়েছে কত, ষাট তিরিশ কুড়ি পনেরো বারো দশ, ঠিক আছে? তো এমসি, এমসিও তোমাকে বলে দিয়েছে কি কি বলেছে, তিরিশ বত্রিশ, সরি প্রথমে বত্রিশ তারপর তিরিশ, আঠাশ তিরিশ, আঠাশ তিরিশ, পঁয়ত্রিশ আর তেতাল্লিশ তোমাকে বের করতে বলেছে। ফাইন এভিসি, এভিসি বের করতে বলেছে আর টিসি বের করতে বলেছে। তো দেখো, আমরা যে কষ্ট এতদিন ধরে যে আজকে নিয়ে তিনটে ক্লাস করাচ্ছি, সবকটা ক্লাস ভালো করে করা থাকলে এই অঙ্কটা করা কোনো ব্যাপার না। তো সলিউশনে আসছি, দেখো কীভাবে করতে হবে। প্রথমে লিখবো আউটপুট, তোমরা চেষ্টা করবে আউটপুটটা না, এখানে তো এক থেকে আরম্ভ হয়েছে, তোমরা সবসময় চেষ্টা করবে জিরো থেকে লেখার, তাহলে তোমরা বুঝতে পারবে অনেক কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে, সবসময় জিরো থেকে করবে, ঠিক আছে? তো এখানে লেখো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এএফসি, এখানে লেখো এএফসি, এটা তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে। কত বলেছে এএফসি, একে বলেছে ষাট, যখন এক ছিল তখন ষাট, দুয়ে বলেছে তিরিশ, তিনে বলেছে কুড়ি, চারে বলেছে পনেরো, পাঁচে বলেছে বারো আর ছয়ে বলেছে দশ, হয়ে গেল। এমসি, একে বলেছে বত্রিশ, দুয়ে বলেছে তিরিশ, তিনে আঠাশ, চারে তিরিশ, পাঁচে পঁয়ত্রিশ আর ছয়ে তেতাল্লিশ। আমাকে বের করতে বলেছে এভিসি, আমাকে বের করতে বলেছে এভিসি আর টিসি। তো দেখো, যেই যেই ফর্মুলা তোমার জানতে হবে আমি তোমাকে বলে দিচ্ছি, তোমাদের সবাইকে বলে দিচ্ছি এএফসি বের করার ফর্মুলাটা কি। এটা এই দুটো তো বের করতে বলেছে, ঠিক আছে? কিন্তু কিন্তু দেখো, আমাকে বের করতে বলছে এভিসি, আমাকে বের করতে বলছে এভিসি আর টিসি, কিন্তু এএফসি বের করার ফর্মুলাটা কি। এএফসি বের করার ফর্মুলা আমরা আগেই শিখেছি স্যার, এএফসি বের করার ফর্মুলা, এফসিকে যদি আপনি কিউ দিয়ে ভাগ করেন তাহলে এএফসি বেরো, ঠিক আছে? এএফসি বের করার নিয়ম, ফিক্স কস্টকে যদি আপনি কোয়ান্টিটি দিয়ে ভাগ করেন, তার মানে আমি কি বলতে পারি এফসি বের করার ফর্মুলা হচ্ছে এএফসি ইনটু কিউ, একদম ঠিক, এএফসির সাথে, এএফসির সাথে কিউ মাল্টিপ্লাই করলে এফসি বেরিয়ে যাবে। কার সঙ্গে কাকে মাল্টিপ্লাই করবো, এএফসির সাথে কিউ, এএফসির সাথে কিউ, এটা হচ্ছে কিউ, আউটপুট হচ্ছে কিউ। তার মানে কী করবো, একের সাথে ষাট যদি গুণ করি, একের সাথে যদি ষাট গুণ করি তাহলে কী বেরোবে, ফিক্স কস্ট, এখানে লিখো ফিক্স কস্ট, ঠিক আছে? তো তাহলে একের সাথে ষাট গুণ করলে কত বেরোচ্ছে, ষাট, দুইয়ের সাথে তিরিশ গুণ করলে কত হচ্ছে, ষাট, তার মানে বুঝতেই পারছ। আর ফিক্সড কস্ট কি, সব কটা লেভেলেই ফিক্সড কস্ট কাকে বলে, ফিক্সড কস্ট অলওয়েজ কনস্ট্যান্ট হয়, তুমি প্রোডাকশন যাই করো না সব কটাই ষাট হবে, তার মানে যখন জিরো প্রোডাকশন করেছে তখনও ষাট হচ্ছে। হয়ে গেল। আর এএফসি এখানে কিছু হবে না, আশা করি নতুন করে বোঝাতে হবে না এখানে কেন কেন হবে না, তোমাদের আগেই আগেই জানতে, তোমরা এএফসি যখন প্রোডাকশন লেভেল জিরো তখন এএফসি কিছুই ছিল না, তোমরা জানতে আগেও শিখিয়েছি, তাহলে এফসি হয়ে গেল, ঠিক আছে? আর এবার কি বের করতে হবে, মার্জিনাল কস্ট তোমাকে বলে দিয়েছে, তো মার্জিনাল কস্ট যদি বলে দেয়, মার্জিনাল কস্ট যদি তোমাকে বলে তাহলে তুমি সেখান থেকে ভেরিয়েবল কস্ট বের করতে পারবে। কিছুক্ষণ আগেই শেখালাম মার্জিনাল কস্ট যোগ করলেই তোমাদের ভেরিয়েবল কস্ট বেরিয়ে যায়,
তাহলে এখানে তো কিছু হবে না, কারণ প্রোডাকশন যখন জিরো তখন ভেরিয়েবল কস্ট কিছু নেই। এখানে বত্রিশ তো এখানে বত্রিশই হবে, বত্রিশের সঙ্গে তিরিশ যোগ করে এখানে হবে বাষট্টি, ঠিক আছে। বাষট্টির সঙ্গে আঠাশ যোগ করবো মানে সত্তর করি নব্বই, ঠিক আছে। নব্বই আর তিরিশ যোগ করে কত হচ্ছে এটা একশো কুড়ি, একশো কুড়ি আর পঁয়ত্রিশ যোগ করে কত হচ্ছে একশো পঞ্চান্ন, একশো পঞ্চান্ন আর তেতাল্লিশ, একশো পঞ্চান্ন তিন একশো আটান্ন, একশো আটান্ন আর চল্লিশ একশো আটানব্বই। আশা করি বোঝার চেষ্টা করো, এত অবধি বুঝতে অসুবিধা হয়েছে কিনা, যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই জিজ্ঞাসা করো। দেখো জিনিসটা কি বোঝা গেল, তোমাকে আউটপুট দিয়ে দিয়েছে, এএফসি দিয়ে দিয়েছে, এমসি দিয়ে দিয়েছে, তোমাকে বের করতে বলেছে এভিসি আর টিসি, তাই তো? এইটা এটা বলে দিয়েছে, ঠিক আছে। আর আমি আমাকে কোশ্চেনে এক থেকে বলেছিলাম আমি জিরোটা লিখলাম, হ্যাঁ জিরো না লিখলে তোমার অঙ্কটা করতে কিছুটা হলেও একটু অসুবিধা হতো, তো সবসময় তোমরা জিরো লিখে নেবে প্রথমটা। তো দেখো কী হলো, এবার দেখো আমরা কী করেছিলাম কিছুক্ষণ আগে বললাম এএফসি বের করার ফর্মুলা, এফসিকে কিউ দিয়ে ডিভাইড করলেই তোমার এএফসি বেরিয়ে যায়। তাহলে এফসি কী করে বের করবো, এই দুটো মাল্টিপ্লাই করে, তাহলে এএফসির সাথে কিউ মাল্টিপ্লাই করলেই তোমার এফসি বেরোলো। তার মানে ষাটের সাথে এক গুণ করলে কত হবে ষাট, ষাট হচ্ছে এফসি, তাহলে সব কটা করেই এফসি ষাট হয়ে গেল। এবার ভিসি, ভিসি কিছুক্ষণ আগে আজকে আজকের ক্লাসেই করালাম, ভিসিটা কী করে করালাম, এমসি যোগ করলেই তোমার ভিসি বেরোয়, এমসি যোগ করলে ভিসি বেরিয়ে যাবে। তাহলে দেখো এমসি যোগ করো প্রথমটা, তো কেন তোমরা নিজেরাই জানো নতুন করে বলার কিছু নেই, তোমাদের নতুন করে বলার কিছু নেই, যখন প্রোডাকশান জিরো তখন এমসি কিছু নেই, এমসি কিছু নেই মানে ভেরিয়েবল কস্ট কিছু নেই, তাই তো? যখন প্রোডাকশান শূন্য তখন ভেরিয়েবল কস্ট শূন্য, কিছু নেই, এখানে ড্যাশ দিয়ে দিলাম। যখন এক ইউনিট প্রোডাকশন হয়েছিল এখানে বত্রিশ, তো এখানে বত্রিশ লিখে দিলাম, ঠিক আছে। বত্রিশ আর তিরিশ যোগ করে বাষট্টি, এখানে বাষট্টি, বাষট্টি আর আঠাশ যোগ করে নব্বই এখানে লিখলাম, নব্বই আর তিরিশ যোগ করে একশো কুড়ি লিখলাম, একশো কুড়ির সাথে পঁয়ত্রিশ যোগ করে একশো পঞ্চান্ন, একশো পঞ্চান্ন সাথে তেতাল্লিশ যোগ করে একশো আটানব্বই। তার মানে আমার কী কী ঘর কমপ্লিট হলো স্যার, আউটপুট কমপ্লিট, এএফসি কমপ্লিট, এমসি কমপ্লিট, ভিসি কমপ্লিট, এফসি কমপ্লিট। আচ্ছা এবার তোমাকে টিসি বের করতে হবে স্যার, টিসি বের করার ফর্মুলা, আরে নতুন করে বলার কী আছে, ফি এই দুটো, এই দুটো যদি যোগ করে দাও তাহলে তোমার টিসি বেরিয়ে যাবে। তার মানে এটা ষাট, ষাট আর বত্রিশ যোগ করে বিরানব্বই, ঠিক আছে তো, আর ষাট আর বাষট্টি যোগ করে একশো বাইশ, ষাট আর নব্বই যোগ করে একশো পঞ্চাশ, একশো কুড়ি আর ষাট যোগ করে একশো আশি, একশো পঞ্চান্ন আর ষাট দুশো পনেরো, আচ্ছা ষাট আর একশো আটানব্বই যোগ করে কত হচ্ছে দুশো আটান্ন, খুব সম্ভবত একটু লাইনগুলো একটু বেঁকে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে একশো বাইশ হয়েছিল, এটা একশো পঞ্চাশ, একশো আশি, দুশো পনেরো আর এটা দুশো আটান্ন হয়ে গেল। এবার এভিসি, এভিসি কী করে বের করতে হবে, ভেরিয়েবল কস্টকে যদি কোয়ান্টিটি দিয়ে ভাগ করো তাহলে এভিসি বেরিয়ে যাবে, এটা তো কিছু হবে না। তারপর বত্রিশকে এক দিয়ে ভাগ করলে বত্রিশ, বাষট্টিকে দুই দিয়ে ভাগ করলে একত্রিশ, নব্বইকে তিন দিয়ে ভাগ করলে তিরিশ, একশো কুড়িকে চার দিয়ে ভাগ করলে তিরিশ, একশো পঞ্চান্নকে পাঁচ দিয়ে ভাগ করলে একত্রিশ, ঠিক আছে, আর একশো আটানব্বইকে ছয় দিয়ে ভাগ করলে তেত্রিশ, তো হয়ে গেল। এই তো পুরো গোটা অঙ্ক আশা করি বুঝতে পেরেছ। তো আমি যাই দিক অঙ্কটা করিয়ে দেবো, চিন্তা করো না, আরও অনেকগুলো অঙ্ক করাবো, সব অঙ্ক বুঝতে পারে, অঙ্কগুলি একটু আস্তে আস্তে টাফ হবে, তো সুতরাং অঙ্কগুলো কোন স্ট্র্যাটেজিতে আমি এগোনোর চেষ্টা করছি তোমরা সেইগুলো ফলো করার চেষ্টা করো, এবং তোমরা পারলে এই অঙ্কগুলো আরেকবার করে বাড়িতে করবে। আচ্ছা দেখো একটা কোশ্চেন দিয়েছে, কোশ্চেনটাকে টুকে নাও, কোশ্চেনটাকে টুকে নাও, টোকা হয়ে গেলে অঙ্কটা করার চেষ্টা করো, ঠিক আছে, অঙ্কটা করার চেষ্টা করো। কী বলেছে প্রথমে দেখো, এই যে ড্যাশ ড্যাশ দিছি না, এগুলো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই জায়গাগুলো তোমাকে পূরণ করতে হবে, ঠিক আছে তো? তো দেখো তোমরা নিজেরাই বলো, কিউ জিরো মানে প্রোডাকশান যখন জিরো, আমি কী বলেছিলাম প্রোডাকশান শূন্য অবস্থায় ফিক্স কস্ট বিয়ার করতে হবে, কিন্তু ভেরিয়েবল কস্ট কোনো বিয়ার করতে হবে না, ঠিক আছে। তাহলে এখানে যখন জিরো তো ভেরিয়েবল কস্ট এখানে কিছু হবে না, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা কিছু করতে হবে না, ঠিক আছে, একদম ঠিক, মানা গেল এটা ঠিক। কিন্তু প্রোডাকশন যখন জিরো তখন তো ফিক্সড কস্ট বিয়ার করতেই হবে, ফিক্সড কস্ট কত বলেছে লাস্টেরটাই পঞ্চাশ, সব কটাই পঞ্চাশ হবে, লিখে দাও সব কটা করে পঞ্চাশ,
আশা করি বুঝতে পেরেছো, প্রোডাকশন যখন জিরো ঠিক আছে তখন যেমন ফিক্সড কস্ট বিয়ার করতে হবে, মানে বক্তব্য হচ্ছে এটাই, প্রোডাকশন লেভেল যাই হোক না কেন ফিক্সড কস্ট তোমাকে বিয়ার করতেই হবে। যখন কোয়ান্টিটি ছিল ছয় বা আউটপুট যখন ছিল ছয় তখন ফিক্সড কস্ট ছিল পঞ্চাশ, সব করাতেই পঞ্চাশ হবে, তো বোঝা গেছে টোটাল কস্ট কত হবে, এখানে পঞ্চাশ এখানে জিরো, তাহলে এটা কত হচ্ছে পঞ্চাশই হবে, পঞ্চাশ আর তিরিশ যোগ করে এটা কত হচ্ছে আশি হচ্ছে, ঠিক আছে একশো আর পঞ্চাশ। এখানে দেখো কী হচ্ছে, টোটাল খরচ বলেছে একশো আর ফিক্সড কস্ট বলেছে পঞ্চাশ। আমরা কী জানি ফিক্সড কস্টের সঙ্গে ভেরিয়েবল কস্ট যোগ করলে টোটাল কস্ট হয়, ফিক্সড কস্ট এই দুটো কস্ট যোগ করলে টোটাল কস্ট হয়, তাহলে আমি কী বলতে পারি টোটাল কস্ট একশো ফিক্সড কস্ট পঞ্চাশ, তাহলে ভেরিয়েবল কস্ট কত পঞ্চাশ হয়ে গেল টোটাল কস্ট, ঠিক আছে। তো টোটাল কস্ট কী করে বের করবো, ভেরিয়েবল ভেরিয়েবল কস্টের সঙ্গে ফিক্সড কস্ট যোগ করলে টোটাল কস্ট হয়, পঞ্চাশ ষাট যোগ করলে এটা হবে একশো দশ, পঞ্চাশ সত্তর যোগ করলে হবে একশো কুড়ি, ঠিক আছে। তো আবার একই রকমভাবে বলো টোটাল খরচ একশো পঞ্চাশ ফিক্সড কস্ট পঞ্চাশ, তার মানে ভেরিয়েবল কস্ট কত একশো, আচ্ছা টোটাল খরচ হচ্ছে একশো নব্বই ফিক্সড কস্ট হচ্ছে পঞ্চাশ, তার মানে কত হবে একশো চল্লিশ, একশো চল্লিশ হবে ভেরিয়েবল কস্ট। আশা করি বুঝে গেছো, এটা এমন কিছু কঠিন ছিল না অঙ্ক, টুকে নাও অঙ্ক তাড়াতাড়ি। আচ্ছা দেখো এই অঙ্কটা করতে হবে, এই অঙ্কটা দিয়ে যে কোশ্চেনটা শুধু তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো পূরণ করতে হবে। আউটপুট দিয়েছে জিরো ওয়ান টু থ্রি ফোর, টোটাল কস্ট শুধু জিরো দিয়েছে, মানে যখন প্রোডাকশন জিরো তখন টোটাল খরচ হয় তিরিশ টাকা। অ্যাভারেজ ফিক্সড কস্ট কিছুই বলেনি, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট একটা দিয়েছে, মার্জিনাল কস্ট কিছু দিয়েছে, ঠিক আছে। তো তো এই ঘরগুলো তোমাকে ফিল আপ করতে হবে। হ্যাঁ এই ঘরগুলো ফিল আপ করতে গেলে তোমাকে তো কিছু জিনিস লাগবে, সেটা হচ্ছে কি টিএফসি লাগবে আর টিভিসি লাগবে, এই দুটো তোমার লাগবে, ঠিক আছে। তো দেখো তোমরা নিশ্চয়ই সবাই জানো, তোমাদের সবাইকে বলেছি শোনো টিসি বের করার ফর্মুলা কি টিএফসি প্লাস টিভিসি, এটা তোমরা সবাই জানো। এবার আমি যদি তোমাদের বলি আউটপুট, আউটপুট যখন জিরো, আউটপুট যখন জিরো তখন ভেরিয়েবল কস্ট জিরোই হয়, ঠিক আছে, কিন্তু ফিক্সড কস্ট কিছু বিয়ার করতে হয়। তারপরে আমরা কী বলতে পারি, আমরা কী বলতে পারি যখন প্রোডাকশন জিরো তখন টোটাল কস্টটাই হচ্ছে টোটাল ফিক্সড কস্ট, প্রোডাকশন যখন জিরো তখন টোটাল কস্টটাই হচ্ছে টোটাল ফিক্সড কস্ট, মানে তিরিশ টাকা এখানে বসে যাবে, ঠিক আছে। তো ভেরিয়েবল কস্ট কিছু হবে না, প্রোডাকশন যখন জিরো তখন ভেরিয়েবল কস্ট জিরো, এখানে তিরিশ বসে গেল, বোঝা গেল। আর টোটাল ফিক্সড কস্ট তিরিশ, তাই তো, মানে সব কটা লেভেলে, কারণ ফিক্সড কস্ট আমরা জানি কনস্ট্যান্ট হয়, প্রোডাকশনের যে কোনো লেভেলেই ফিক্সড কস্ট তিরিশ হবে, এখানে তিরিশ এখানে তিরিশ এখানে তিরিশ এখানে তিরিশ, এটা বোঝা গেল। আর আমরা কিছুক্ষণ আগেই বলেছি মার্জিনাল কস্ট যোগ করলে ভেরিয়েবল কস্ট পেয়ে যাব, মানে এখানে আঠেরো লেখো, আঠেরোর সাথে এই এই যে এই আঠেরোর সাথে এই চোদ্দো যোগ করলে কত যে বত্রিশ হচ্ছে, ঠিক আছে। তো বাট এটা তো জানি না এখনো, সুতরাং এই জায়গাটা করা যাচ্ছে না। আচ্ছা তারপর দেখো কী হচ্ছে, টোটাল কস্ট ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট যোগ করে তিরিশ আর আঠেরো যোগ করে কত হচ্ছে, এটা হচ্ছে আটচল্লিশ, ঠিক আছে। তিরিশ আর বত্রিশ যোগ করে কত হচ্ছে বাষট্টি, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো, এবার দেখো তোমাদের যদি বলি, তোমরা যদি জিজ্ঞেস করো স্যার অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট বের করার ফর্মুলা কি, কেন তোমাকে কষ্টের সব কটা ফর্মুলা জানতে হবে, তাহলে করা যাবে না। টিভিসি কে যদি কিউ দিয়ে ডিভাইড করো তাহলে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট বেরিয়ে যাবে, তাহলে কি আমরা বলতে পারি এভিসি ইনটু কিউ ইকুয়াল টু টিভিসি, এভিসি ইনটু কিউ ইকুয়াল টু টিভিসি, তাহলে এভিসি কত ষোলো আর কিউ কত তিন, এই ষোলোর সঙ্গে তিন গুণ করলে কত আটচল্লিশ, এ দেখো না ষোলোর সঙ্গে তিন গুণ করে আটচল্লিশ হচ্ছে তোমার টিভিসি, তাহলে টিভিসিতে কত লিখবো আটচল্লিশ, এই আটচল্লিশ আর তিরিশ যোগ করে কত হচ্ছে আটাত্তর, সেই আটাত্তর হয়ে গেল টোটাল কস্ট, আটাত্তর হয়ে গেল তোমার টোটাল কস্ট, ঠিক তো। তাহলে দেখো এবার এবার মার্জিনাল কস্টটা দেখে নাও, এটা ষোলো হচ্ছে, ভাবার চেষ্টা করো এটা ষোলো, স্যার কেন ষোলো হলো বুঝো, তোমরা বোঝার চেষ্টা করো আমি কি বলেছিলাম মার্জিনাল কস্ট যোগ করলে হচ্ছে ভেরিয়েবল কস্ট, ঠিক, এটা জিরো হয়েছে, জিরোর সাথে আঠেরো যোগ করলে আঠেরো, আঠেরোর সাথে চোদ্দো যোগ করলে বত্রিশ, কিন্তু এখানে আটচল্লিশ হয়েছে, তাহলে নিশ্চয়ই এখানে ষোলোই হবে, এখানে ষোলোই হবে,
আচ্ছা তাহলে হয়ে গেল 48 সঙ্গে 36 যোগ করে কত 48 আর 30 78 78 আর 6 84 এটা হয়ে গেল 84 আচ্ছা তাহলে কি হচ্ছে ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট যোগ করে কত হচ্ছে 30 আর 84 30 আর 80 110 আর 4 114 এটা হয়ে গেল 114 এটা হয়ে গেল 114 তাহলে সব ঘর মোটামুটি ফিলআপ হয়ে গেল আচ্ছা এটা কি হবে এভারেজ ভেরিয়েবল কস্ট বের করার নিয়ম টিভিসি বাই কিউ মানে 18 কে 1 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 18 32 কে 2 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 16 48 কে 3 দিয়ে ভাগ করলে 16 করাই আছে আর 84 কে 4 দিয়ে ভাগ করলে 21 হয়ে গেল এবার এই ঘরটা আমাকে ফিলআপ করতে হবে এএফসি এএফসি কি এটা এখানে লিখে দিচ্ছি এএফসি বের করার ফর্মুলা টিএফসি বাই কিউ টিএফসি বাই কিউ তাহলে কত হচ্ছে টিএফসি কত 30 30 কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 7.5 এটা লেখো 7.5 ঠিক আছে 30 কে 3 দিয়ে ভাগ করলে 10 এখানে লেখো 10 30 কে 2 দিয়ে ভাগ করলে 15 এটা লেখো 15 আর 30 কে 1 দিয়ে ভাগ করলে 30 এটা লেখো 30 তো হয়ে গেল এটা এই তো কি লাগলো অঙ্কটা তোমাকে কি করতে হবে এই কষ্টের এই অঙ্কগুলো করতে গেলে তোমাকে সবকটা ফর্মুলা ভালো করে জানতে হবে এবং তারপর আস্তে আস্তে ফিল আপগুলো করতে হবে তাহলে পারা যাবে কিছু কঠিন নেই অঙ্ক ঠিক আছে তো একটু কেন এটা কপি করে নাও আশা করি বোঝা গেছে এরপরে একটা অঙ্ক করাবো পরের অঙ্কটা দেখো খুব সুন্দর অঙ্ক দিয়েছে বলেছে হোয়াট ইজ দ্য টোটাল কস্ট অফ প্রোডাকশন অফ 20 ইউনিটস 20 ইউনিটের টোটাল কস্ট বের করতে বলেছে তাহলে তোমরা সবাই জানো টোটাল কস্ট বের করার ফর্মুলা কি স্যার টোটাল কস্ট বের করার ফর্মুলা ফিক্সড কস্টের সঙ্গে যদি ভেরিয়েবল কস্ট যোগ করেন তাহলে টোটাল কস্ট বেরিয়ে যাবে একদম ঠিক তো ফিক্সড কস্ট তোমার অঙ্কে বলে দিয়েছে 500 টাকা ঠিক আছে ফিক্সড কস্টটা কি ফিক্সড কস্ট সবসময় কনস্ট্যান্ট হয় তোমার প্রোডাকশন লেভেল যাই হোক না কেন এখানে 500 টাকা লিখে দিলাম সে আমাকে 20 ইউনিট বলুক আর 500 ইউনিট বলুক যাই বলুক ভেরিয়েবল কস্ট বলে 2 টাকা এক ইউনিটের ভেরিয়েবল কস্ট 2 টাকা আমার কত ইউনিট বের করি 20 ইউনিট তাহলে 20 ইউনিটের কত হবে 20 × 2 অর্থাৎ 40 টাকা 500 যোগ 40 540 টাকা তাহলে দেখো অঙ্কটা কত ইজি অঙ্ক তো হয়ে গেল অঙ্কটা পরের অঙ্কটা কি বলেছে আ ফার্ম প্রডিউসিং 7 ইউনিটস অফ আউটপুট হ্যাজ অ্যান অ্যাভারেজ টোটাল কস্ট 150 বলেছে একটা ফার্ম তার প্রোডাকশন করছে 7 ইউনিট প্রোডাকশন করার পর ওর অ্যাভারেজ কস্ট বেরিয়েছে কত 150 তাহলে তোমরা সবাই জানো অ্যাভারেজ কস্ট বের করার ফর্মুলা হচ্ছে টোটাল কস্ট ডিভাইডেড বাই কিউ তো অ্যাভারেজ টোটাল কস্ট তোমার বলে দিয়েছে কত অ্যাভারেজ টোটাল কস্ট বলেছে 150 টাকা কত ইউনিট 7 ইউনিট তাহলে নিচে তোমার টোটাল কস্ট বেরিয়ে গেল টোটাল কস্ট 150-র সঙ্গে 7 গুণ করব 1050 বেরিয়ে গেল তোমার টোটাল কস্ট যেখানে তোমার এই টোটাল কস্ট 1050 দেখো এবার টোটাল কস্ট বের করার ফর্মুলা আগের অঙ্কটাই করলাম ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট টোটাল কস্ট 1050 যার মধ্যে 1050-এর মধ্যে ফিক্সড কস্ট বলে দিয়েছে কত দেখো ফিক্সড কস্ট বলে দিয়েছে 350 টাকা ফিক্সড কস্ট তাহলে বাকিটা ভেরিয়েবল কস্ট তাহলে ভেরিয়েবল কস্ট কত 700 টাকা এবার জানতে যে হাউ মাচ অফ দ্য অ্যাভারেজ টোটাল কস্ট ইজ মেড আপ অফ ভেরিয়েবল কস্ট মানে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট তোমাকে জানতে চাইছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট বের করার ফর্মুলা ভেরিয়েবল কস্ট কে কোয়ান্টিটি দিয়ে ভাগ করো ভেরিয়েবল কস্ট 700 আর কোয়ান্টিটি ছিল 7 7 ইউনিটের কথা বলেছিল তাহলে 700 কে 7 দিয়ে ভাগ করলে 100 এই তো হয়ে গেল কত ইজি অঙ্ক কিছু নেই অঙ্কগুলোর মধ্যে নেক্সট অঙ্ক দেখো কি বলেছে কি বলেছে ইউনিট মন দিয়ে শোনো কি বলেছে কোশ্চেনটা ইউনিট 2 যখন ইউনিট 2 তখন টোটাল কস্ট 80 মার্জিনাল কস্ট 40 ইউনিট যখন 4 তখন তোমার টোটাল কস্ট বের করতে বলেছে আর মার্জিনাল কস্ট কত দিয়েছে 30 তো তোমরা সবাই জানো মার্জিনাল কস্ট বের করার ফর্মুলাটা কি ডেল্টা টিসি বাই ডেল্টা কিউ ডেল্টা টিসি বাই ডেল্টা কিউ ঠিক আছে আমি যদি ডেল্টা টিসি বাই ডেল্টা কিউ বলো টিসি চেঞ্জ কত স্যার টিসি চেঞ্জ তো জানি না তাই তো টিসি চেঞ্জ জানি না কিন্তু কোয়ান্টিটি চেঞ্জ কত কোয়ান্টিটি চেঞ্জ হচ্ছে 2 কোয়ান্টিটি চেঞ্জ হচ্ছে 2 এমসি কত এমসি 30 আমরা এই এইটা আমাকে তো এইটা বের করতে হবে আমাকে কত নম্বর বের করতে হবে বলো আমাকে কত নম্বরের টোটাল কস্ট বের করতে হবে 4 ইউনিট টোটাল কস্ট তাহলে 4 ইউনিটের মার্জিনাল কস্ট কত ছিল 30 আচ্ছা টোটাল কস্টের চেঞ্জ কত হবে
তো এখানে তো নিশ্চয়ই কোনো একটা কস্ট ছিল, তাহলে ধরে নিচ্ছি এটা ছিল এক্স, ঠিক তো? তাহলে কি লিখবো এখানে, এখানে লেখো এক্স মাইনাস আশি, তাহলে এখান থেকে বের করে দাও, তিরিশ দুগুণে ষাট মাইনাস আশির এইদিকে আসলে প্লাস আশি ইকুয়াল টু এক্স, তার মানে কত হচ্ছে এক্স হচ্ছে একশো চল্লিশ। তোমরা দেখো এখানে যদি একশো চল্লিশ লেখো, ঠিক আছে? তো দেখো তুমি নিজেই ভাবার চেষ্টা করো, এখানে যদি একশো চল্লিশ লেখো আদৌ কি এটা তিরিশ বেরোচ্ছে? ভাবো এখানে যদি একশো চল্লিশ লেখো তাহলে কী হচ্ছে? মার্জিনাল কস্টের নিয়ম কী ছিল? মার্জিনাল কস্ট বলছিল যে একটা ইউনিট চেঞ্জ হওয়ার ফলে যে এক্সট্রা খরচ হয়। এখানে কি একটা ইউনিট চেঞ্জ হয়? না স্যার, এখানে দুটো ইউনিট চেঞ্জ হয়। আমি বলেছিলাম দুটো ইউনিট চেঞ্জ হলে তখন ফর্মুলা এই ফর্মুলাটা বলছিল টিসি বাই কিউ, তা টিসির চেঞ্জ কত? টিসির চেঞ্জ হচ্ছে ষাট, আর কিউ চেঞ্জ কত? দুই, ষাটকে দুই ভাগ করলে তিরিশ। আশা করি বুঝতে পেরেছো, কিছুই নেই অঙ্কটার মধ্যে, জাস্ট কোশ্চেনগুলোর মানে বুঝতে হবে, মানে বুঝতে পারলেই পারবে, না হলে কিন্তু অঙ্ক করাটা একটু মুশকিল হয়ে যাবে। তো আমি আবার বলে দিচ্ছি, এখানে বলেছিল দুই ইউনিটের টোটাল খরচ বলেছিল আশি, মার্জিনাল কস্ট বলেছে চল্লিশ, চার ইউনিটের টোটাল কস্ট বের করতে বলেছিল, বলছি যখন মার্জিনাল কস্ট তিরিশ তাহলে টোটাল কস্ট কত? তাহলে তুমি তখন টোটাল কস্ট কী করে বের করবে? মার্জিনাল কস্ট বের করার ফর্মুলা টোটাল কস্টের চেঞ্জ বাই টোটাল কোয়ান্টিটির চেঞ্জ। তো টোটাল কস্টের চেঞ্জ কত জানি না, তাহলে এখানে নিশ্চয়ই এখানে এক্স ধরে নিয়েছি, এটা বিয়োগ আশি, তাই এক্স বিয়োগ আশি লিখেছি, কোয়ান্টিটির চেঞ্জ দুই, আর এখানে তো তিরিশ, ক্যালকুলেট করলাম এক্স এর মান বের করলাম, অঙ্ক শেষ হয়ে গেল। আশা করি এই অঙ্কটাও বোঝা গেল। চলো এই কোশ্চেনের অ্যান্সারটা দাও। সাত নম্বর কি বলেছে? আ ফার্ম এএফসি ইজ 200 অ্যাট 10 ইউনিটস, 10 ইউনিটের এএফসি বলেছে 200, মানে এএফসি বের করার নিয়ম টিএফসি বাই কিউ, এএফসি বলেছে কত? 200, কত ইউনিটের? 10 ইউনিটের। তাহলে টিএফসি কত হবে? 200 ইন্টু 10 2000, টিএফসি বেরিয়ে গেল 2000। তো আমাকে বলেছে 20 ইউনিটের এএফসি বের করতে, তাহলে এএফসি বের করতে বলেছে 20 ইউনিটের, তাহলে কি হবে অ্যান্সার? টিএফসি বাই কিউ, টিএফসি কত? 2000, আর কিউ কত? 20, মানে কত হবে অ্যান্সার? 100 হয়ে গেল। কতক্ষণ লাগলো অঙ্কটা করতে? কত ইজি অঙ্ক। তো এই টাইপের অঙ্কগুলো তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, তোমরা যারা বিকম ফার্স্ট সেমিস্টারে পড়ছো এমসিকিউ দিতে পারে অনেক, তো এই অঙ্কগুলো এমসিকিউগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে?